ঝড়ে ভেঙেছে বাড়ি, নষ্ট হয়েছে ভোটার কার্ড। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিলেন ময়নাগুড়ির বাসিন্দারা। শুক্রবার থেকে শুরু হলো লোকসভার নির্বাচন। এদিন প্রথম দফার নির্বাচন হয় উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনে। কিছুদিন আগেই হঠাৎই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় উত্তরবঙ্গের ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়ে বাড়িঘর, প্রাণহানির ঘটনাও ঘটে, আহত হন বহু মানুষ। ঘটনায় নষ্ট হয়েছে বাড়িতে থাকা নথিপত্র। বিধ্বংসী টর্নেডো ঝড়ে ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ অংশের মানুষ সর্বস্ব খুইয়েছেন। বহু মানুষের অন্যান্য সামগ্রীর সাথে হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়েছে ভোটার কার্ড। তাই ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সেখানকার মানুষেরা ভোটের স্লিপ দেখিয়েই ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। সেই মতো নির্বাচনের আগে প্রশাসনের তরফ থেকে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয় ভোটের স্লিপ। শুক্রবার প্রথম দফার ভোটে প্রশাসনের দেওয়া সেই স্লিপ দেখিয়েই ভোট দিলেন বাসিন্দারা। প্রায় ঘর কিছু নেই, মাথাতে লুকাবো এরকমও জায়গা নাই। ভোটে কারণ হারিয়ে গেছে। কিভাবে? সেই ঘরে ঘরে উড়ে গেছে। এখন কিভাবে ভোটটা দিলেন? এই যে বিজেপির সাহায্যে ডায়েরি করছি, রেসিট কপি দিছে, ওটা দেখাইলাম। স্থানীয় বাসিন্দা অলোকা দেবী বলেন, ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে, সব নষ্ট হয়ে গিয়েছে। প্রশাসন ভোট দেওয়ার জন্য স্লিপ দিয়েছিল, সেই স্লিপ নিয়েই আমরা ভোট দিতে এসেছি। ঝড়ে তো সব কাগজপাতি সব চলে গেছে, বাড়িঘর চলে গেছে, তারপরে তো কাগজপাতিও চলে গেছে, কিছুই নাই বাড়িতে। এখন শুধু ডায়েরি করার পরে এই কাগজটা দিছে, এই কাগজটা দিয়ে আমরা ভোট দিতে পারবো আর কি। ভোট দিতে পেরে খুশি ঝড় বিধ্বস্ত এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানের মৃত্যু। কোচবিহারে ভোটের ডিউটিতে এসেছিলেন তিনি, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার থেকে শুরু হল লোকসভা নির্বাচন। এদিন অনুষ্ঠিত হয় প্রথম দফার নির্বাচন। লোকসভা ভোটের শুরুর প্রথম দিনই ঘটে গেল এক দুর্ঘটনা। লোকসভা নির্বাচনে ভোটের কাজে এসে মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাথাভাঙা বেলতলা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। গোটা দেশজুড়ে আজ থেকে শুরু হল লোকসভা ভোট। গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও 3 লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। প্রথম দফায় নির্বাচনে মোট 21টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গ্রহণ শুরু হল শুক্রবার। এই রাজ্যের মোট 3টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হচ্ছে প্রথম দফায়। উত্তরবঙ্গের মোট 3টি আসনে ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ পর্ব। সকালের দিকে জলপাইগুড়ি এলাকায় বৃষ্টি উপেক্ষা করেই ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে ভোটের লাইনে। ছাতা মাথায় দিয়ে অনেকেই এসেছেন ভোট কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রেই ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। তবে ভোটের শুরুতেই মৃত্যুবরণ এক ভোট রক্ষীর। মাথাভাঙায় সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায় মৃত ওই জওয়ানের নাম নীলেশ কুমার নীলু, তিনি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা যায় কোচবিহার জেলার মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর দল ভোটের ডিউটি করতে এসেছিলেন। সেখানে মাথাভাঙা পচাঘর গ্রাম পঞ্চায়েত এলাকার বাইশগুড়ি হাইস্কুলের সেক্টরের রিজার্ভে ছিলেন তিনি। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন নীলেশ কুমার। আচমকাই তার নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়। সাথে সাথে তাকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তার দেহ ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। এইভাবে হঠাৎই সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যেই পুলিশ এসে পৌঁছেছে ঘটনাস্থলে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় শোকের আবহ জওয়ানের অন্যান্য সহকর্মীদের মধ্যেও। ভোটের প্রথম দিনেই এমন ঘটনায় হতবাক সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কোচবিহার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।